Welcome to the fifth episode of GIMath for JNBST. জওহর নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স টেস্টের ম্যাথ ক্লাসে আজকে আমরা জিআই ম্যাথের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা পঞ্চম এপিসোডে আছি। আমরা আগের চারটে এপিসোডে দেখেছি যে বিভিন্ন রকমের লজিক অ্যাপ্লাই করে আমরা জিআই ম্যাথের সমস্যাগুলোকে কিভাবে সমাধান করি। এখন আমরা দেখব যে ফিগারেটিভ জিআই, আমরা ফিগারেটিভ জিআই এর মধ্যে ত্রিভুজ এবং চতুর্ভুজ সমস্যা নিয়ে আলোচনা করেছি আগের এপিসোডগুলোতে। এবার আমরা আলোচনা করব যে বৃত্তাকার ফিগারের মধ্যে কিভাবে জিআই এর সমস্যা তৈরি করা যেতে পারে এবং জেএনবিএসটি কোশ্চেন পেপারের মধ্যে এই ধরনের সমস্যা কিন্তু আমরা পেয়ে যেতেই পারি। আমরা চলে যাব বোর্ডে। বোর্ডে আমরা দেখতে পাচ্ছি তিনটি বৃত্ত আছে এবং প্রতিটি বৃত্তকে চারটি সমান টুকরোতে ভাগ করা হয়েছে। তো এবার আমরা সমস্যা গঠন করব এবং সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব। তার আগে বলছি যে এই ধরনের জেএনবিএসটি ম্যাথের ক্লাসের ভিডিও যদি পেতে হয় ইউটিউবের ইনবক্সে, তাহলে আমাদের এই কুইকেল চ্যানেলটিকে ভিডিওর নিচে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে সকল ভিডিওর আপডেট পাওয়া যেতে পারে। তিনটি বৃত্তের মধ্যে প্রতিটি বৃত্ততে চারটে করে খোপ আছে এবং এই চারটে ঘরের মধ্যে সংখ্যা বসানো আছে। প্রথম দুটো বৃত্ততে চারটে ঘরেই সংখ্যা দিয়ে পূর্ণ আছে। তৃতীয় নম্বর বৃত্ততে আমরা দেখতে পাচ্ছি তিনটি ঘরে সংখ্যা আছে। এই ঘরের সংখ্যাটি কত হবে সেটা একটা লজিকের উপর দাঁড়িয়ে আমাদের এই সংখ্যাটিকে নির্ণয় করতে হবে, যেখানে আমরা দেখতে পাবো এই বৃত্ত এবং এই বৃত্ত প্রথম এবং দ্বিতীয় বৃত্ততে এই তিনটি সংখ্যা, যে লজিকের উপর ভিত্তি করে চতুর্থ ঘরের সংখ্যাটিতে পাওয়া যায় সেই লজিকের উপর ভিত্তি করে এই ত্রিভুজের এই বৃত্তের ক্ষেত্রেও কিন্তু এই তিনটি সংখ্যাকে সেই সম্পর্কের ভিত্তিতে 14 পেয়েছি এবং এখানেও এই তিনটি সংখ্যাকে সেই লজিকের উপর ভিত্তি করে এই সংখ্যাটি কত হয় আমরা সেটা নির্ণয় করে দেখব। তো এখানে কোন লজিকের উপর ভিত্তি করে আমরা পেলাম, আমি ডাইরেক্ট লজিকে চলে যাচ্ছি যে 5, 6, 2 এদেরকে কোনভাবে সাজালে আমরা 15 পেতে পারি। 5 এবং 6 এদেরকে গুণ করি, 5, 6, 30 সেই 30 কে 2 দিয়ে ভাগ করি কত হয়, 15 হয়। তাহলে আমরা গুণ এবং ভাগ এই লজিকের ভিত্তিতে আমরা 15 পেয়েছি। যদি এখানেও সেই লজিকটা অ্যাপ্লিকেবল হয় তাহলে আমরা বুঝবো যে এই লজিক ধরে আমাদের এগোতে হবে। তো এখানে 6, 7, 42 গুণ করে দিলাম, তাকে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3, 14, 42, 14 হয়। তাহলে সেম লজিক প্রয়োগ করব এখানে, গুণ এবং ভাগ, 7, 56 তাকে 14 দিয়ে ভাগ করলে 4, তাহলে এখানে আমরা কত পাবো, 4। তাহলে বৃত্তাকার ফিগারের মাধ্যমে জিআই এর যে কোশ্চেন সেট হতে পারে তার একটি পদ্ধতি আমরা দেখলাম। এবার চলে যাব অপর একটি পদ্ধতিতে। বৃত্তাকার ফিগারের আরেকটি সমস্যায় আমরা চলে এসেছি। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি তিনটে বৃত্তকে সমান চারটে টুকরো করা হয়েছে গুণ চিহ্নর আকারে এবং সেই গুণ চিহ্নর মধ্যে চারটে ঘরের মধ্যে চারটি সংখ্যা প্রতিটি বৃত্ততেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বৃত্তের বাইরে একটি করে সংখ্যা আছে এবং এই সংখ্যাটি নেই। তৃতীয় নম্বর বৃত্ততে যে সংখ্যাটি নেই সেই জায়গায় কত সংখ্যা বসাতে হবে সেটা নির্ভর করবে ভেতরের চারটে সংখ্যাকে কোন লজিকে সাজিয়ে আমরা এই সংখ্যাটি পাচ্ছি। তো এই দুটোতে সেম হতে হবে। তো আমরা এখানে যে সংখ্যা পাচ্ছি 5, 4, 6, 3, 5, 4, 2, 3, 3, 3, 6, 9, 6, 3 এখানে কত, তাহলে আমরা ডাইরেক্ট লজিকে চলে যাই। এখানে দেখতে পাচ্ছি যে এই যে তিনটি সংখ্যা আছে এই তিনটি সংখ্যাকে আমরা যোগ করে দেব, তাহলে 5, 8, 4, 9, 9, 8, 6, 15 যে সংখ্যাটি পেলাম তাকে এই 3 দিয়ে ভাগ করে দেব, ভাগ করলে 5 পেলাম। তো এবার আমরা দেখি যে এই যে 5টা পেয়েছি এই লজিকটা এখানে খাটে কিনা। এখানে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি পাচ্ছি, তিনটেকে সমষ্টি নির্ণয় করি, 4, 2, 6, 6, 3, 9 সেই 9 কে 3 দিয়ে ভাগ করি, ভাগ করলে 3, 3 কে 9, তাহলে দুটো বৃত্তের ক্ষেত্রে যদি একই লজিক অ্যাপ্লিকেবল হয় তৃতীয় নম্বর বৃত্ততে কিন্তু আমরা সেম লজিকটাকে অ্যাপ্লাই করব এবং আমরা যে উত্তরটি পাব সেটাই আমাদের সঠিক উত্তর হবে। তো এখানে আমরা এই তিনটি সংখ্যাকে সমষ্টি নির্ণয় করি, যোগ করি, 9, 8, 6, 15, 15, 8, 6, 21 21 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3, 7, 21 তাহলে এইখানে আমাদের অ্যান্সার হবে কত, 7।
তো এটা একটা ইন্টারেস্টিং জিআই কিন্তু। তো বৃত্তের উপরে আরো বিভিন্ন রকমের জিআই এর কোশ্চেন সেট হতে পারে, সে বিষয়ে আমি চলে যাব পরবর্তী আর একটা সমস্যাতে। বৃত্তাকার ফিগারের আমরা একটি ইন্টারেস্টিং সমস্যা বোর্ডে দেখতে পাচ্ছি। বোর্ডে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে চারটে ঘর, যে বৃত্তকে চারটে টুকরো করা হয়েছে, সেই চারটে টুকরোতে সংখ্যা আছে এবং বাইরের দিকে দুই পাশে দুটো সংখ্যা আছে। এখানেও তাই চারটে টুকরোতে সংখ্যা আছে এবং বাইরের দুপাশে দুটো ঘরের সংখ্যা আছে। এখানেও বাইরের দুপাশে দুটো ঘরের মধ্যে নিচের ঘরের সংখ্যাটি নেই। তাহলে এই ভেতরের চারটি সংখ্যা এবং এই দুটি সংখ্যা কে একটা লজিকের দ্বারা আমরা স্থাপিত করে এই নিচের সংখ্যাটিকে পাবো। এই চারটি সংখ্যা এবং এই সংখ্যাটির উপর সেই সেম লজিক প্রয়োগ করে এই সংখ্যাটি পাবো। এখানেও আমাদের সেম লজিক প্রয়োগ করতে হবে। তো আমরা লজিকে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে একুশ, তাহলে দুই দুই চার আর দুই ছয় আর দুই আট, আটের ডবল করে আমরা পেয়েছি এখানে ষোলো। সেই ষোলোর সঙ্গে কত যোগ করে পাঁচ পেলাম, এই একুশ পেলাম পাঁচ যোগ করে। তাহলে ভেতরের সংখ্যাগুলোকে যোগ করে তার সঙ্গে গুণ করলাম দুই, দ্বিগুণ। ভেতরের সংখ্যাগুলির সমষ্টির দ্বিগুণ হচ্ছে উপরের সংখ্যাটি, তার সঙ্গে পাঁচ যোগ করলে আমরা যেটা পাবো সেটা হবে নিচের সংখ্যাটি। তো সেম টু সেম ওয়েতে আমরা এখানে পাচ্ছি চারতে চার যোগ করলে ষোলো, ষোলোকে দুই দিয়ে গুণ করলে কত পাই, বত্রিশ, বত্রিশের সঙ্গে পাঁচ যোগ করলে কত পাই, সাঁইত্রিশ। এখানে চলে যাই চার পাঁচা কুড়ি, কুড়িকে দুই দিয়ে গুণ করলে কত হয়, চল্লিশ, চল্লিশের সঙ্গে আমরা পাঁচ যোগ করি তাহলে কত পাবো এখানে, পঁয়তাল্লিশ, ফর্টি ফাইভ। তো আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তাকার জিআই এর সমস্যাগুলি কিন্তু বিভিন্ন রকমের চিন্তাধারা সংমিশ্রিত হতে পারে। তো আমরা চলে যাব এবার বৃত্তাকার সমস্যার আরেকটি ভিন্ন ধরনে। এবার আমরা একটি ভিন্ন ধর্মী জিআই বৃত্তাকার ফিগারের উপর বেস করে তৈরি করা হয়েছে এবং ভেরি ইন্টারেস্টিং। এখানে কোনো সংখ্যা নেই, এখানে এ বি সি ডি ই এফ জি এইচ এই ইংরাজি লেটার গুলো আছে। তো আমরা দেখতে পাচ্ছি তিনটে বৃত্তের মাঝখানে যে লেটার গুলো আছে তার মধ্যে তৃতীয় ঘরের মাঝখানে লেটারটি নেই। তার মানে আমরা বাইরের দিকে যে চারটি লেটার আছে তাদের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে মাঝখানের লেটারটিকে পাচ্ছি, এবং এই পাশেও তাই, যে বাইরের চারটি লেটার দিয়ে মাঝখানেরটিকে আমাদের আনতে হবে এবং এইখানেও সেই একই লজিকের উপর ভিত্তি করে আমরা আনবো যে ওইখানে আমাদের সংখ্যাটি কত হবে। তো এবার আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ এই লজিকের উপর ভিত্তি করে কিন্তু আমরা আর কাজ করতে পারবো না। তো জেএনবি এসটি তে যদি আমরা কোশ্চেন পেপারে এইরকম একটা ফিগার রেটিভ জিআই যদি পাই যে বৃত্তাকার ফিগারের উপরে জিআইটা তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে কোনো সংখ্যা নেই, সংখ্যা থাকলে তো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ গুণ বা বিয়োগ যোগ বা গুণ ভাগ, এরকম বিভিন্ন রকমের লজিককে আমরা অ্যাপ্লাই করে দেখতে পারি। কিন্তু এক্ষেত্রে আমরা কোন লজিক অ্যাপ্লাই করব যদি কখনো এরকম যে ইংরাজি লেটার দিয়ে বা বাংলা বর্ণমালার বর্ণগুলি দিয়ে যদি কোনো ফিগার আমাদের বা কোনো জিআই যদি আমাদের প্রশ্নপত্রে থাকে, তখন আমাদের চিন্তা ভাবনা যোগ বিয়োগ গুণ ভাগের এই নিয়মটার থেকে বাইরে বেরিয়ে যেতে হবে। দেখতে হবে আমরা কত রকম ভাবে এখানে চিন্তা করতে পারি। সেটা এক হতে পারে যে এ বি সি ডি যে লেটার গুলো আছে তাদের অবস্থানগত সংখ্যাটি, সেই অবস্থানগত সংখ্যার উপর ভিত্তি করে একটার সঙ্গে আর একটার পার্থক্য কত সেটা আমরা বের করে নিতে পারি। অথবা এক্ষেত্রে যে লজিকটা ব্যবহার করা আছে সেই লজিকটা আমি এখনই বলছি, যে এখানে আমাদের আঙুলের কর গুণে দেখতে হবে একটি লেটার থেকে আরেকটি লেটারের ডিস্টেন্স কতটা, তাদের অবস্থানগত ডিস্টেন্স কতটা, সেই অবস্থানগত ডিস্টেন্সের উপর ভিত্তি করে কিন্তু এই জিআই ম্যাথের যে সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি বোর্ডে সেটিকে তৈরি করা হয়েছে। তো এইরকম কিন্তু অবস্থানগত সংখ্যা বা অবস্থানগত দূরত্ব, অবস্থানগত পার্থক্যের উপর ভিত্তি করে কিন্তু আমাদের সমস্যা আসতে পারে। তো প্রথম যে বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি সেখানে আছে এ ই আই, তো আমাদের প্রথমে মাথায় চলে আসতে পারে এ ই আই ও ইউ। তো এখানে যদি এ ই আই এখানে ও হতো তাহলে এখানে ইউ লিখতে হতো, কিন্তু সেটা নেই, এ ই আই এম তারপরে কিউ। তাহলে আমরা অবস্থানগত পার্থক্যটা একবার একটু দেখি যে এর পরে ই কত ঘর আছে, বি সি ডি ই চার ঘর পরে আছে, তাই তো? তারপরে এর পরে এফ জি এইচ আই
চার ঘর পরে আছে, আই এর পরে জে কে এল এম চার ঘর পরে আছে, এম এর পরে কিউ এন ও পি কিউ চার ঘর করে ডিস্টেন্স আছে। তাহলে আমরা কি করছি এখানে বলে দেব, চারটে স্টেপ পার করে আমরা পরের লেটারটাকে পাচ্ছি। এখানে দেখি যে চারটে স্টেপ পার করে কি পরের লেটার পাওয়া যায় কিনা, সির পরে গুনতে থাকি আমরা ডি ই এফ জি পেয়েছি, জির পরে চারটে ঘর গুনো জি এইচ আই জে কে, কে এর পরে চারটে ঘর গুনলে কত হয় এল এম এন ও, ওর পরে চারটে ঘর পি কিউ আর এস, তাহলে এখানে এস আছে। তাহলে প্রতিটা প্রতিটাই কিন্তু চারের পার্থক্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, প্রত্যেকটা লেটারকে তার পরবর্তী চার নম্বর বা চারটে লেটার পরে গিয়ে যে লেটারটা পাই সেই লেটারে আমরা বৃত্তাকারে এটাকে ঘুরেছি, ঘড়ির কাটার দিকে আমরা ঘুরছি। তো এখানে আমরা তাই করি ঘড়ির কাটার দিকে ঘুরে এইভাবে ঘুরে যাই, সেক্ষেত্রে চার 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 চার, তাহলে ইর পরে চারটে ঘর গেলে কত হয় এফ জি এইচ আই, আই এর পরে চারটে ঘর গেলে আই জে কে এল এম, এম এর পরে চারটে ঘর গেলে এন ও পি কিউ, কিউ এর পরে চারটে ঘর চলে যাও কত হয় আর এস টি ইউ, তাহলে এখানে আমরা কত লিখতে পারবো, এখানে ইউ লিখতে পারবো। তো এটা একটা ইন্টারেস্টিং জিআই ছিল আমাদের, যে সংখ্যা উপর ভিত্তি করে জিআই আমরা এতক্ষণ দেখেছি, কিন্তু এখানে আমরা পেলাম একটা নতুন আইডিয়া, নতুন ধরনের লজিক। তো আমাদের জেএনবি এসটিতে কিন্তু বিভিন্ন ধরনের লজিকের উপর ভিত্তি করে আমাদের এই জিআই ম্যাথের কোশ্চেন সেট হতে পারে। সেক্ষেত্রে আমি আগের এপিসোড গুলোতেও বলেছি, এই এপিসোডেও কিন্তু বারবার বলছি যে এক্ষেত্রে আমাদের যত বেশি প্র্যাকটিস করা থাকবে, আমাদের কিন্তু পরীক্ষার হলে প্রশ্নপত্রে যখনই প্রশ্নটা দেখব আমাদের মাথা থেকে চট করে তত তাড়াতাড়ি বুদ্ধি বেরিয়ে আসবে যে কোন লজিকটাকে অ্যাপ্লাই করা হয়েছে। সেখানে যে লজিকটা অ্যাপ্লাই করেছে সেই লজিকটা প্রথম দুটো চিত্রের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে একই যদি মিলে যায় সেম লজিকটা তিন নম্বর ঘরে গিয়েও আমাদের মিলে যাবে। লজিক যদি একটার সঙ্গে আরেকটার মিল না হয় তাহলে কিন্তু সঠিক উত্তরটি আমরা খুঁজে পাবো না। সেজন্য বারবার বলছি যে জিআই ম্যাথ এই ক্লাসে আমাদের জিআই গুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে, এবং প্রচুর প্র্যাকটিসের জন্য সাহা ইনস্টিটিউট থেকে সাহা পাবলিকেশনের প্রকাশিত জিআই ম্যাথ ফর জেএনবিএসটি বইটি কালেক্ট করে প্র্যাকটিস করলে প্রচুর জিআই এর সমস্যার সমাধান করা যেতে পারে। তো এই বৃত্তাকার জিআই এর দ্বারা সমন্বিত আমাদের জিআই ম্যাথ ফর জেএনবিএসটির পঞ্চম এপিসোড এখানে শেষ করব। দেখা হবে ষষ্ঠ এপিসোডে অন্য ধরনের জিআই এর সমস্যাগুলির মাধ্যমে।